সবাই বলবে নাসি নাসি সবাই বলবে কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি ধ্বংসের পথে যাচ্ছি কে আছো আমার হাতটা ধরে পুলসরাত পার করে দাও কে আছো আমার জিহ্বা বের হয়ে যাচ্ছে আমি জিহ্বা আমার বের হয়ে যাচ্ছে পিপাসায় আমার জবান শুকিয়ে যাচ্ছে আমার কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে আমাকে আমাকে এক ফোঁটা পানি দাও কে আছো কেউ কারো শুনবে না কেউ কারোর দিকে তাকাবে না কেউ কারোর দিকে মায়ার নজরে দেখবে না আল্লাহ তাআলার হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুমুল আমরাইন আমি দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আল্লাহ তাআলার কোরআন এবং আমার সুন্নাত এটাকে আঁকড়ে ধরবে তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না এটাকে ছেড়ে দিলে গোটা বিশ্ব তোমাকে ফুটবল বানায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ফুটবল বানায় নিয়ে যাবে তোমাকে দিয়ে গোল দেবে মনে রাখো যেদিন তুমি আমার কোরআনকে আমার হাবিবের হাদিসকে ছেড়ে দেবে তাহলে মনে রাখবে আসহাবুন নারি তোমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিয়ামত এত ভয়াবহ এত ভয়াবহ কিষাণ সকালে উঠে ধানের আগাল ধরেছে এই জাস্ট গোড়া দিয়ে কাটবে কৃষক বালতি নিয়ে বসেছে দুধ বালতিতে গরুর স্তন থেকে দুধ বের করবে মা তার ছেলেকে কোলে নিয়ে বসেছে স্তন থেকে দুধ পান করাবে অফিসের কাপড় পরে রেডি হয়েছে জাস্ট অফিসে বের হবে বাইকে চাবি দিয়ে পা দিয়ে কিক দিতে জাস্ট স্টার্ট করতে চাচ্ছে আল্লাহ মা বোন সবজি নিয়ে বসে আছে জাস্ট সকালের নাস্তা বানানোর জন্য বটি দিয়ে বা ছুরি দিয়ে সবজি কাটবে কোষাই গরু ছাগলকে মাটিতে শুয়ে দিয়েছে ছুরি নিয়ে জাস্ট জবা করবে সূর্য প্রস্তুত আছে জাস্ট উদয় হবে আল্লাহ বঙ্গোপসাগরের ঢেউ প্রস্তুতি নিচ্ছে পুরো শক্তি সহকারে নিজেকে আত্মপ্রকাশ করবে স্কুলে যাবার জন্য বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে আমার ভাইয়েরা শুধু এটাই নয় বিভিন্ন মার্কেট খোলার জন্য চাবি নিয়ে দোকানদাররা প্রস্তুত আছে দোকান খুলবে মনিব তার কর্মচারীর দিকে নজর দিচ্ছে এখনই দোকান খোলা হবে এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দেওয়া হবে এ ইসরাফিল কোটি কোটি বছর ধরে যেই আদেশের অপেক্ষা করছিলে আজ আমি আল্লাহ আদেশ দিচ্ছি তোমার সুরের মধ্যে ফু দাও ফু দেবেন হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবার সাথে সাথে পুরো জমিন উল্টে যাবে ফু দেবার সাথে সাথে মা যে তার স্তনের দুধ বাচ্চাকে পান করাতে যাচ্ছিল সে বাচ্চাকে ধরে ফেলে দেবে আল্লাহ যেই গরু দুধ দোহার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল ওই গরু পড়ে যাবে বালতি পড়ে যাবে ওই কৃষক যে গরুর দুধের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে মাটিতে পড়ে যাবে ওই কর্মচারী যে দোকান খোলার জন্য তালাটা জাস্ট তালার ভিতরে জাস্ট চাবি ঢুকাইছিল এখন শুধু পেঁচ দেবে ও মাটিতে পড়ে গেল দোকান উল্টে গেছে বাইক চাবি দিয়ে জাস্ট স্টার্ট করবে যে সে বাইক সহকারে জমিন উল্টাই দিয়েছে তাকে পুরো জমিন একেবারে তহস নহস আমরা যেভাবে পানিতে সাঁতার কাটি আজাজিল শয়তান মাটির ভিতরে ঢুকে যাবে মাটির ভিতরে সাঁতার কাটবে পৃথিবীর যখন পূর্বে পৌঁছাবে সাঁতার কাটতে কাটতে ওখানে হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন যাবে কোথায় আজকে কেউ বাঁচাতে পারবে না ও ব্যাক হবে পূর্ব থেকে পশ্চিমে আবার মাটির ভিতরে সাঁতার কেটে পশ্চিমে সে যখনই মাথা উঠাবে আজরাইল আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে থাকবেন এ যাচ্ছ কোথায় এরপরে আজাজিল আবার মাটির ভিতরে ঢুকে উত্তরের দিকে দৌড় দিবে যখন উত্তরে শেষ প্রান্তে মাথা উঠাবে দেখবে হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ওখানে দাঁড়িয়ে আছেন এই আজাজিল
যাচ্ছিস কোথায়? আজ পালানোর কোনো রাস্তা নেই। উত্তর থেকে দক্ষিণে দৌড় দিবে, মালাকুল মউত ওখানে দাঁড়িয়ে থাকবেন, তাকে ধরে চুল ধরে টেনে বের করবেন এবং তার রূহ কবজ করে নেবেন। রূহ কবজ করার সময় যেটা ভাষায় প্রকাশ করা যায় না, বলবে আহ আমি যদি জানতাম সাকারাতুল মউতের কষ্ট এত বেশি তাহলে আমি হযরতে আদমকে সেজদা করে দিতাম। এভাবে চন্দ্রকে ভেঙে চুরমার করে নেওয়া হবে, সূর্যকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, গোটা পৃথিবী অন্ধকারে লিপ্ত হবে, পাশে কে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাবেন না। আল্লাহু আকবার, এক এক করে সবাই মৃত্যুবরণ করবে। রব্বে কায়নাত এরশাদ করবেন হযরতে আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল আর কে বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আরজ করবেন, মাওলা তোমার আরশের কাছে আরশের হেফাজতের কাজে নিয়োজিত দুজন ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন তাদেরকেও মৃত্যু দিয়ে দাও, তাদেরকেও মৃত্যু দেওয়া হবে। হযরতে আজরাইল সালামকে আবার জিজ্ঞাসা করা হবে, আজরাইল আর কে বাকি আছে? মাওলা আমার আল্লাহ আরো বাকি আছে, কে বাকি আছে? তোমার আরশকে যে চারজন ফেরেশতা বহন করে রেখেছেন তারা বাকি আছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন এদেরকেও মেরে দাও, এদেরও মৃত্যু হবে। রব্বে কায়নাত ইরশাদ করবেন, আজরাইল আর কে বাকি আছে? আরজ করবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এনারা বাকি আছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন এদেরকেও মেরে ফেলো। আল্লাহ আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন, আজরাইল আর কে বাকি আছে? মাওলা তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এ আজরাইল সারা দুনিয়াকে মৃত্যু দিয়েছিলে না, এখন তুমি নিজেকে মেরে ফেলো। হে আজরাইল নিজেকে মেরে ফেলো। মাওলা তুমি আমাকেও মৃত্যু দেবে? হ্যাঁ, আজ কেউ জীবিত থাকবে না। আল হাই আল কাইয়ুম, একমাত্র আমি আল্লাহ বাকি থাকব। আজরাইল আলাইহিস সালাম তখন নিজের রূহকে যখন বের করবেন, আল্লাহ আল্লাহ কেমন দৃশ্যটা হবে, যিনি 18,000 মখলুককে মৃত্যু দিতেন আজকে উনি মৃত্যুবরণ করবেন, আজকে উনি ইন্তেকাল করবেন। মনে রাখুন হাশরের ময়দানের ওই দৃশ্যটা কেমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তো ভাই থেকে ভাই পালাবে, ওয়া আবিহি বাবা থেকে সন্তান পালাবে, ওয়া সাহিবাতিহি স্বামী থেকে স্ত্রী থেকে স্বামী পালাবে, স্বামী থেকে স্ত্রী পালাবে, ওয়া বানিহ তার সন্তান থেকে মা বাবা পালাবে, মা বাবা থেকে সন্তান পালাবে। কি দৃশ্য হবে, কেউ কারো হবে না, সবাই বলবে হা হা নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ধ্বংসের পথে যাচ্ছি, কে আছো? আমার হাতটা ধরে পুল সরাত পার করে দাও, কে আছো? আমার জিব্বা বের হয়ে যাচ্ছে, আমি জিব্বা আমার বের হয়ে যাচ্ছে, পিপাসায় আমার জবান শুকিয়ে যাচ্ছে, আমার কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, আমাকে আমাকে এক ফোঁটা পানি দাও, কে আছো? কেউ কারো শুনবে না, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে মায়ার নজরে দেখবে না।